বিগত 25 বছরে বাম আমলে যা হয়নি তা এবার হচ্ছে বিজেপির আমলে। তেলিয়ামুড়ার দশমী ঘাট থেকে 22 কুড়িয়া যাতায়াতের জন্য খোয়াই নদীর উপর একটি পাকা সেতুর প্রয়োজন ছিল এলাকাবাসীদের স্বার্থে। অতীতে খোয়াই নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজও শুরু হয়েছিল। অভিযোগ, স্থানীয় বাম নেতৃত্বরা সিন্ডিকেট রাজ চালিয়ে নির্মাণ কাজটিকে শোষণ করে গিলে খেয়েছে। কিন্তু 2018 সালে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে কল্যাণী রায় বিধায়িকা হলে ওই পাকা সেতু নির্মাণ কাজটিতে হস্তক্ষেপ করেন তিনি। 22 কুড়িয়া এলাকাবাসী এবং পূর্ত দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নিয়ে যান বিষয়টি। বিধায়িকা কল্যাণী রায়ের একান্ত প্রচেষ্টায় খোয়াই নদীর উপর পাকা সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণ হয় চলতি বছরের মে মাসে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরেই। সেতুটির নামকরণ করা হয় স্বাধীনতা সংগ্রামী প্রয়াত সুশীল কুমার দীর নামে। স্থানীয়দের মতে বিধায়িকা কল্যাণী রায়ের প্রচেষ্টায় 22 কুড়িয়া এলাকায় প্রায় 500-এর অধিক কৃষি পরিবার উপকৃত হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন 22 কুড়িয়া এলাকার কৃষকেরা ঘোর পথে তাদের কৃষিজ পণ্য তেলিয়ামুড়া বাজারে আনতে হতো। পাকা সেতু নির্মাণের পর অতি সহজ এবং কম সময়ে কৃষকেরা তাদের কৃষিজ পণ্য তেলিয়ামুড়া বাজারে নিয়ে আসতে পারছেন, যার ফলে 22 কুড়িয়া এলাকার কৃষকেরা স্বল্প দিক দিয়েই উপকৃত হয়েছেন। বেশি উপকার হয়েছে, আমরা সবজি কৃষিপণ্য দেশ গ্রাম 22 জনটা আমরা সবজির জিনিস আগে ওই ফুল করে 20 কুড়িয়া নিয়ে যেতে পারি। যে মাল নিতাম 50 টাকা 60 টাকা খরচ করে, ওখানে আমরা অল্প খরচে তেলিয়ামুড়া খুঁজতে পারি। আমরা এই সরকার আমলে আমরা প্রচণ্ড উপকৃত হয়েছি। এই সরকার হওয়ার পর থেকে আমরা বিভিন্ন যেমন জলের সুবিধা হয়েছে, সেচের ব্যবস্থা সুবিধা করেছে কৃষকরে, এরপরে বিদন আমরা কৃষকের খুব ভালো হয়েছে, এই গ্রামে উন্নয়ন দিক দিয়েও ভালো হয়েছে, সব দিকই ভালো হয়েছে। বিধায়িকা কল্যাণী রায় জানিয়েছেন পাকা সেতু নির্মাণ কাজটি নিয়ে তৎকালীন বাম সরকারের স্থানীয় নেতৃত্বরা সিন্ডিকেট রাজ চালিয়েছিল। তবে যাই হোক, তেলিয়ামুড়া 22 কুড়িয়া এলাকায় এই পাকা সেতু নির্মাণ হওয়ার ফলে উপকৃত ওই কৃষি প্রধান এলাকার লোকজন। 13-14 বছর আগে বামফ্রন্ট ক্ষমতায় থাকাকালীন সময়ে, আজকে প্রায় 15-16 বছর হয়েছে, এই 22 কুড়িয়া ব্রিজ অসমাপ্ত ছিল এবং কোম্পানি দিশেহারা হয়েছিল, কারণ ওই সময় সিন্ডিকেট রাজ শুরু হয়েছিল। আমার থেকে সিমেন্ট কিনতে হবে, আমার থেকে বালি কিনতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না ওই কোম্পানির। কোম্পানি কাজ অর্ধেক রেখে অসমাপ্ত রেখে যায় দীর্ঘ দিন, টানা 13-14 বছর এই ব্রিজ অসমাপ্ত থাকে। আমি নির্বাচিত হয়ে আসার পর 22 কুড়িয়া এলাকায় গিয়ে ওইখানকার মানুষের, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলি, আমরা এপার নদীর এপার উপার দুপারের মানুষের সঙ্গে কথা বলি, করে 22 কুড়িয়া ব্রিজ আমরা উদ্বোধন করি এবং এই ব্রিজের নামকরণ করি এমন এক ব্যক্তির মাধ্যমে, নামে যে ব্যক্তি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, যে ব্যক্তি মাস্টারদের সূর্য সেনের ডান হাত ছিলেন, স্বর্গীয় স্বাধীনতা সংগ্রামী সুশীল কুমার দের নামে আমরা সেই ব্রিজের নামকরণ করি। কারণ আমাদের সরকার বিশ্বাস করে সবকা সাথ সবকা বিকাশ। একের পর এক উন্নয়নে খুশি সাধারণ মানুষ। শুধু পাকা সেতু বা রাস্তাই নয়, রাজ্যের নানান প্রান্তের উন্নয়নের কথা নিজ মুখে স্বীকার করেছে রাজ্যের মানুষরাই, সেই সঙ্গে উন্নয়নের যোগ্যে সামিল জনপ্রতিনিধিরাও। সকলের সম্মিলিত প্রয়াসে আরও কয়েক ধাপ এগিয়ে যাবে উন্নয়নের কাজ বলে ধারণা একাংশের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।